হাতটা দেখেন আমারে, গাছের নাম বলি, গাছটা দুইটা জায়গা পাইবেন, ওই ছেলে নাচকাটের মাথা তোলবেন না, আজকাল লেজে তোলবেন। আচ্ছা বেজি তারি তুমি সপ্তাহে ডাইরেক্ট ভাই বেজি কি মাইরা লাগবো না মাথা কইন বড় ভাই, আমি ডাইরেক্ট দিই ভাই, এটা তো আমাকে 2000 টাকা বেজি তারি দিলে বানাই লেবে ভাই, বাস্তব দিটা আমি এমন ভাবে দেখাবো যে সাপন আমার কিন্তু না দেখাইছে ব্যবস্থা একটা দেখাইছে। আমাদের সামনে দাগ বানাবো আমরা সাপুরিয়ারা, বুঝে দাগ দিছি না, দাগের বাইরে কি সাপ যায়, দাগের বাইরে সাপ গেলে ধীরে ধীরে বাইরা রে সাপ লোকে তোরে দেখবার যায়, গোল্ডেন সাপ ওরা সাপ নাকি না না দেখে তো মনে হচ্ছে ভাই তারা দোরা সাপ ধরে না, এই দেখ বেদি তো সাইড বেয়া জানো আর বেদি কয় পাও কিও ভাই কথা বুঝতে নাম বলো আর সাপের কয় পাও, এই দেখ এই দেখ সাপটা দ্রুত চালু ভিংরাজ ওরা গাছে থাকতে পারে বড় বড় গাছে, আপনি আমি দেখবো না, পাখির বাচ্চা খায় পাখির ডিম খায় এক জায়গায় দাঁড়াই, এই সাপ কি আমার একা শত্রু না আপনাদের সবারই, সবারই শত্রু, কার শত্রু? আচ্ছা এই যদি সামনে পরে ভালো লাড়ি পরে পিঠে মারেন দেখবো না, তাহলে এই আসছে ভালো শত্রু মানুষ, এখানের কত ওখানে লাগায় গুড়ি করে পাতলামি করে, একটা পোকা আছে একটা পোকা আছে রাতের বেলা জলে আর নিবে চিনেন, শনিবার কিবা মঙ্গলবারে ধরবেন, এই সাপ বস মানে মানুষও বস মানে দূরে না কৌশালে গায়ের জোরে গরু হইতে পারবেন গরু না কলের কাম কৌশালে, এই দেখো তবে আমার মতন যুবক ভাই জীবন একটা ভুল করেন আগানে বাগানে আড্ডায় আড়ালে দাঁড়াইয়া এই নিজের নিজের জিনিসকে আত্মীয় নষ্ট করবেন, আমি সর্দার আমি বিকালে এখানে প্রোগ্রাম করবো অনুষ্ঠান করবো আমার বাড়ি গাজীপুর আমার একটা ঠিকানা নিয়ে যান বিস্তারিত ঠিকানা আছে আমার, এই দেখ এই দেখেন কিভাবে পেস মারে হাতের বাঁধনটা সারে, এই দেখ ও রাইতের বেলা যাইয়া ও রাইতের বেলা যাইয়া, এই দেখেন দেখেন কিভাবে পেস মারতাছে, আপনি জোর করে তাই না সুড়াই তারবেন তাও পারেন না কে, জোর করে পারবেন তাই না সুড়াইতে, এক ঠেঙে পেশা না তো কঠিন পেশ দিছে দুটো ঠেঙে পেশা মানে দড়ি দিয়ে ও ভয়ে চোরের মতন দাঁড়াই থাকে গিট্টু দিছে এর না গিট্টু দাও ওই গরু দুধ চুরি করে খাইয়া চলে যা, এই দেখ আমি কিন্তু মারি নাই কে মারছে বাংলাদেশি হ্যান্ডকাপ চায়নাডা চায়নাডা, এই দেখ তাহলে সুতো না তীরে এই দাঁত বোকরা সাপটা দেন ওটা আটকাইলাম ওই গোবনি দেখ এটা মারিচ্ছার মোটা
এরা মাটিতে সালে দর মারবে সিংড়া সাপ চালু বেশি ও দৌড়াই বেশি এই দেখেন খেলার একটু দেখেন আমি দুইটা সাপের একটা প্যাচ লাগাই এখানে যারা দাঁড়াইছেন হাসা কথা বলবেন সাপে সাপে যেন প্যাচ লাগে এই সাপের প্যাচ কেউ কখনো বাস্তব নিজে চোখে দেখছিলেন কথা বলেন ভাই কেউ দেখেন নাই আমার কাছে আছে আমি দেখাচ্ছি সাপের বীজ বের করে প্লেটটা বাইর করে তাকে নাকি দাঁত দেখাই এই দেখেন সাপের দাঁত আমাদের বাইদাগো ভিতরে দেখেন অনেকে সাইডটা বসটা বিয়া করে কথাটা মিথ্যা না ভাই জোর করে করে না তো কৌশলে করে কামাই করে খাওয়ায় যৌবন জিনিসটা আল্লাহর দান আমি সর্দার একটা গাছের নাম বলি যার যৌন সেক্সে দুর্বল আমার মার কাছে গেলে লজ্জা দশ বিশ মিনিট সময় পান না গিজ্জো পাতলা গাছটা আদার লোকে চাবাই স্বপ্ন দোষ পানিতে প্রস্তাব হাত দিয়ে নষ্ট করছেন গাছটা কলার ভিতরে বই রাখে যার বিতর্ক সংসার ভালো খা ভালো পরে দেখতে পারে না গাছটা ওর বালিশের ভিতরে রাখে নিয়তে বরকত এই দেখেন সাপে তার হাতের বাদনটা সারেন যন্ত্রণা যন্ত্রণা কাছে আসবেন সুই দিয়ে না সিধে খারাই দেন রাগ কাটা লাগে নাই আমি চোখে দেখাটা কথা বলেন পুলিশ দেখলে কয়েক দূরের থেকে খারাপ সামনে গেলে কয়েক সালাম আলাইকুম পাপুরিয়া দেখলে কয়েক ভুয়া বিপদ বলল কোনটা কষ্ট কষ্ট মানুষে দেয় আল্লাহ না দাদু মানুষে করে আমি সরকার একটা গাছের নাম বলি গাছটা দুইটা জায়গা পাইবেন ওই গাছের গা হাত দিলে গাছের গা ঢিল মারলে গাছটা আইজবন তো লজ্জায় বুঝিয়া যায় দাদা লজ্জাপতির ভিতরে কয় জাত আছে একটা লাল একটা সাদা পারলে একটু গা সাদা গা সুদাইয়া কালো সুতা দেয়া কমবে বাঁধবে মহিলক পুরুষ হোক মানুষের কাজে লাগে এই দুই মাথা হলা সাপটা লোক কাছে আসবেন না বাবা দাগের এই পারে পড়ছেন একবার আসবেন এক জায়গায় দাঁড়ায় দেখবেন টাকা লাগে নাই আপনি চোখে দেখাটা কথা বলেন আরামের আরাম নাই মূল্য নিস্তার নাই বুদ্ধি করবা গুণ মিলবে না কোনো কথা এই দাঁতটা লাগে নাই সাপের দাঁত তো ফাটে না সিরিজের মতন বৈশা দাঁত ওরও একটা জীবাণু আছে ভাই দাদা আছে না আমি সাদা কাগজে ফালাবো মাটিতে না আমি খনকার দাদু মানুষে করে আনাই না এই আপনি ম্যাচ মারবেন দাস দাস করে একটা আওয়াজ দেবো সাপের বিষ এই দেখো খেলাটা দাও সাপটা দাও এই দেখেন কড়িটা দাও আমি একটু কড়ি চালান দেখাই আপনাকে ভাই আমরা বিভিন্ন জায়গা চড়ি বিভিন্ন জায়গা যাই সাপটা পড়ার জন্য আমাদের চোখের সামনে পড়লে সাদা লজ্জাপতি গাছ তুলে নিয়ে আসে যিনি অল্প কথা ভালোবাসেন আমার এই বেজি সাপেরে আমি বাজারে যে একটা মাছ কিনা খাও কোন ভাই কোন বন্ধু কোন চাষা আছেন আমার বেজি সাপেরে মাছ খাওয়াবার জন্য আমারে দশটা টাকা দিয়ে সম্মান করবেন আমি সাদা লজ্জাপতি গাছ তার হাতে এক টুকা দান ভাই দিবেন আপনি দিবেন আপনি দিবেন দেন আমার একজনে দেন এই যে এক ভাই দিছে আমি যখন সাপ মুখে ঢুকামু তখন আপনি ভিডিও করবেন এই ওই চাঁদ কোকরা সাপ টালন দল কিতকা এই দেখেন হাতে রাখেন আমি নিব টাকা ফালাইবেন না হাতে দিয়ে আমার একটা ঠিকানা নেন আমি ভাই দা লোক আমি মুসলমান এই এই সাপেরে যদি টাকা দিয়ে এখন সাপ তুই টাকা নিয়ে পলা ভাই পলাবে মানুষ কথা কয় না পলাবে গাছটা দেখাই দিয়ে সাপ পলাবে পলাবে শয়তান কল্যাণ নিশা করবো আমি সালাম ইস্তা গাছ মিথ্যা না এটা পুরুষ সাদা লজ্জাপতি গাছ আপনি বলে বাড়িতে বনেন না গাছটার বালিশের ভিতরে রাখবেন
আল্লাহর নামটা কেকে লইছেন, আল্লাহর নামটা দ্বারা দ্বারা মুখে নিছেন, আরেকবার মুখে বিসমিল্লাহ বলিয়া পবিত্র ডাইনারটা সবাই একটু এভাবে টান করে দেন। হাতটা দেখেন আমারে, দুইটা লোকে না দুইটা স্যার দুইটা লোকে লাগান, একটা টাকা যাবে।